শুক্রবার রাতে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের স্পেশাল অপারেশন গ্রুপ এবং মাটিগাড়া থানার পুলিশ মাদকের বিরুদ্ধে অভিযান চালিয়ে বড়সড় সাফল্য পেল। মাটিগাড়া থানা পুলিশ সূত্রে জানা গিয়েছে, 382 গ্রাম ব্রাউন সুগার সহ অজয় শর্মার নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে স্পেশাল অপারেশন গ্রুপ। অভিযুক্ত ডালখোলা সংলগ্ন বিহারের বাসিন্দা। শুক্রবার রাতে স্পেশাল অপারেশন গ্রুপের কাছে গোপন সূত্রে খবর আসে, অভিযুক্ত অজয় শর্মা ব্রাউন সুগার নিয়ে মাটিগাড়া থানা এলাকার খপরাইল মোড়ে অপেক্ষা করছে। এই খবর পাওয়া মাত্রই মাটিগাড়া থানার পুলিশ এবং স্পেশাল অপারেশন গ্রুপ অভিযান চালায় এবং অভিযুক্তকে বামাল গ্রেফতার করে। অভিযুক্তের বিরুদ্ধে NDPS ধারায় মামলা রুজু করেছে মাটিগাড়া থানার পুলিশ। শনিবার অভিযুক্তকে শিলিগুড়ি আদালতে পাঠানো হয়।